Assalamualaikum, welcome back to my channel Sunshine is 4V and welcome to a brand new video. So viewers, आज के आज से Skytus Fashion है. Skytus Fashion थे कि आज के देखा पोतो मधे के premium quality किचु पाकिस्तानी version collection. इखाने पोते इतना dressy होते हैं, तुम्हार बेश reasonable price थाक पे. First होते हैं maroon color dress तो दे शुरू कर ची. इटे होते हैं dress के front part, इटे ऊपर दिकर काज, बंगे इटे होते हैं नीचे दिकर काज, हाथा दिको कितु all over एक बहुत सुंदर करे काज आचे. इटे साथे थाक पे होते हैं सलवार एवं ओड़ना है, ओड़नाटा थाक पे पीएच कलर मैंने एक कंट्रास्टे ओड़ना थाक चे साइड दी होच्छे रकम भाव बॉर्डर करा थाक पे और इटर प्राइस रेंज कैमन हबे भैया 1450 करे ओके अकोन आरो किचु डिजाइन देखा वो ये एक टर वेचे गोल्डन कलर मध्य इटेस्टा किन्तु अनेक सुंदर है এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর হাতার দিকেও কিন্তু এরকম ভাবে কাজ হবে আর এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার এবং ওড়না ওড়নাটা থাকবে ব্ল্যাক এর মধ্যে তোমার জরির কাজ করা হ্যাঁ সো এটার দাম কেমন সেম 1450 করে আছে এগুলো তো পাইকারি দাম তাই না খুচরা ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে নক দিতে হবে খুচরা প্রাইসটা সরি হোলসেলের প্রাইসটা ডিফারেন্ট এই হচ্ছে তোমার আরো একটা কালার ওয়াও এটাও খুব সুন্দর এটার সাথেও কিন্তু হাতার দিকে এরকম ভাবে প্যানেলের কাজ আছে সাথে থাকবে হচ্ছে সালোয়ার এবং ওড়না ওড়নাটা কন্ট্রাস্ট তবে ওড়নার সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কাটওয়ার্কের একটা বর্ডার করা আছে এই যে এরকম ভাবে বর্ডার করা থাকবে এটার দাম কত 1450 আচ্ছা নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সটটাও কিন্তু দেখতে খুব সুন্দর ব্ল্যাক এর ভিতরে জরির কাজ করা উপরের দিকে প্যানেল নিচের দিকে এরকম সুন্দর করে প্যানেল রয়েছে হাতাতেও কাজ থাকবে এটার সাথেও কিন্তু সালোয়ার হবে ব্ল্যাক এবং ওড়না থাকবে হচ্ছে তোমার ইয়ার মধ্যে কি বলে অ্যাশ কালারের মধ্যে এটার প্রাইস কেমন 1450 এটার ওড়নাটা কিন্তু হেভি গর্জিয়াস আচ্ছা নেক্সট কালেকশনে যাচ্ছি এটা আছে অ্যাশ কালারের মধ্যে উপরের দিকে হচ্ছে জরির কাজ করা এরকম ভাবে ফুল অল ওভার জরি থাকবে নিচে টার্সেল করা হাতার দিকের কাজ রয়েছে এটার সাথে সালোয়ার আছে হচ্ছে তোমার এই যে সালোয়ারের কি তোমার প্যানেল রয়েছে এটার সাথে থাকবে হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অল ওভার হচ্ছে জরি সুতার কাজের মধ্যে সো এটা দাম কেমন 1450 আর এটা হচ্ছে তোমার আরো একটা ডিজাইন এটার মনে হয় একটাই কালার নাকি হ্যাঁ এটাই ওকে এই হচ্ছে তোমার ড্রেসের নিচের দিকে খুব সুন্দর করে অল ওভার আরি সুতার এবং সিকোয়েন্সের একটা কাজ আছে হাতার দিকেও প্যানেল করা আছে আর এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার আর ওড়না এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অল ওভার হচ্ছে আরি সুতার কাজ সো প্রাইস পড়ছে হলো মাত্র 1450 সবগুলোই 1450 নাকি হ্যাঁ সবগুলোই 1450 ওকে আগে একটা ডিজাইন দেখাইছো ওইটারই মনে হয় এটা কালার তাই না হ্যাঁ ওকে সো এই কালারটা খুব সুন্দর এটা হলো তোমার গ্রিন কালারের মধ্যে অল ওভার এরকম সুন্দর করে কাজ আছে এবং হাতার দিকেও তোমার কাজ থাকবে এটার সাথে সালোয়ার আছে ম্যাচিং ওড়না থাকবে সরি কন্ট্রাস্ট ওড়না থাকবে এই হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস পড়ছে মাত্র 1450 আচ্ছা আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা সিকোয়েন্স কাজের খুবই সুন্দর অল ওভার এরকম সিকোয়েন্স কাজ থাকবে এটা হচ্ছে হাতার দিকে অল ওভার সিকোয়েন্সের কাজ আর এটার সাথে আছে হচ্ছে সালোয়ার এবং ওড়না ওড়নাটা হবে জাম কালারের মধ্যে আর আরি সুতা মানে কন্ট্রাস্টে থাকতেছে এটার প্রাইস 1450 ওকে ব্ল্যাক এর ভিতরে এবার একটা ড্রেস দেখাবো এই ড্রেসটাও খুবই 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 গর্জিয়াস এই যে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটার হাতার দিকেও সুন্দর করে কাজ আছে এবং এটার সাথে আছে হচ্ছে সালোয়ার ব্ল্যাক কালারের মধ্যে এটা হবে ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই দারুণ সিম্পল আর কি সো প্রাইস পড়ছে 1450 আচ্ছা নেক্সট কালেকশনে যাচ্ছে এটার আবার চারটা কালার সো আমরা ব্লু কালারটাই খুলে দেখাই এটা আরি সুতার কাজের মধ্যে থাকবে পুরোটা ড্রেসে এরকম ভাবে আরি সুতার কাজ হাতার দিকেও কাজ রয়েছে এটার সাথে আছে হচ্ছে সালোয়ার আর হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু চার সাইডে টেসেল বসানো আছে মানে এই যে এরকম ভাবে আর এটার প্রাইস কত 1450 ওকে এটার বাকি কালারগুলো দেখা দিচ্ছি পিঙ্ক কালার আছে মানে এটা হচ্ছে লাইট একটা পিঙ্ক কালার খুবই সুন্দর সেম সালোয়ার সেম ওড়না হবে আরেকটা রয়েছে হচ্ছে বাঙ্গি কালার এটার সাথেও সিমিলার সালোয়ার সিমিলার হচ্ছে ওড়না প্রাইসিং আরেকটা রয়েছে যেটা কিনা হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ ইয়েলো কালার এটা খুব সুন্দর সেম সালোয়ার সেম ওড়না তো এই ছিল কিন্তু আজকের প্রোডাক্ট আই হোপ ভালো লেগেছে তোমাদের আমি ছিলাম স্কাইটাস ফ্যাশনে সো আজকে ভিডিও শেষ করবো সব ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ